দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ। নন্দীগ্রামে ভাঙা ভেড়াতে শহীদ দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ 7 জানুয়ারি 2023 শনিবার আজকের দিনে নন্দীগ্রামের ভূমি আন্দোলন করতে গিয়ে ভারত মণ্ডল শেখ সেলিম বিশ্বজিৎ মাইতি ভোর রাতে তৎকালীন সিপিআইএম এর আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। তাই আজকের দিনে নন্দীগ্রামে 1 নম্বর ব্লকের সোনাচুরা গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙা ভেড়ায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতি বছর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শহীদ দিবস পালন করা হতো। আজও সেই 7 জানুয়ারি নন্দীগ্রামে ভাঙা ভেড়ায় শহীদ মিনারে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো শহীদ দিবস। তিনজন আমাদের সংগঠক যারা শ্যামাপ্রসাদ, ধনঞ্জয় এবং গৌতম, তারা এখানে এসেছেন এবং আমার শহীদ পরিবারের বন্ধুদের কথা আগেই বলেছি, 21টি পরিবারের প্রতিনিধি যারা সব কর্মসূচিতে সব বিষয়ে ভালো মন্দে আমাদের সঙ্গে থাকেন তারা এসেছেন। গতকাল তাদের সঙ্গে আমার মিটিংও হয়েছে, আমি তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে কর্মসূচি পালন করতে হয়, কারণ পশ্চিমবঙ্গে আমরা এখন লেডি কিমের রাজত্বে আছি, আর লেডি কিমের হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলা আর পুলিশ। যদিও এগুলো বেশি দিন চলে না, ইংরেজরাও পারেনি, পরবর্তীকালে 34 বছরের সাম্রাজ্য ধ্বংস হয়েছে। পাপ নিজেরাই, এই অমরনাথ তার বাহিনী পড়ে গেছে কাঠিতে, পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই মিথ্যা মামলা। যাকে দিয়ে সই করিয়েছে কাকলি পণ্ডা, সে হাইকোর্টে গিয়ে বলছে হুজুর বয়ান লিখে জোর করে সই করিয়েছে, আমাকে নিরাপত্তা দিন, আমি এদের বিরুদ্ধে বলতে চাই। তাকে সিআরপিএফ নিরাপত্তা দিয়েছে, এই মামলা সব যাবে নন্দীগ্রামে, র্যান্ডম মামলা করছে এখানকার আইসি। আমি জানি এদের কিছু করার নেই কর্মচারী। আর একটা হলদিয়ার একটা এসডিপিও আছে, এদের কি পরিণতি হয়, এদের কোথায় যায়, এরা নিজেরা জানে না এদের কি অবস্থা হবে, এদের পরিণতিটা কি হবে। 2023 সাল খুব ভালো কাটুক, সবে তো শালিকার বন্ধন মুক্ত হয়েছে, শালিকার রক্ষা কবচ মুক্ত হয়েছে, সবে সকাল 8টা বাজেনি, ঠান্ডা বাতাস, এখনো সবার জল খাবার হয়নি, পশ্চিমবঙ্গেও তাই, সবে শালিকা, কয়লা চোর, গরু চোর, সবকে যেতে হবে, আবাস যোজনার টাকা চোর, মানরেগার টাকা চোর, আমফানের টাকা চোর। আমি তৃণমূলের ভিতরে থেকে আমফানের সময় আপনাদের টাকা লুট করেছিল, মনে আছে আপনাদের, 20,000 করে টাকা দিয়েছিল মোদিজি পার্বতী বাড়ি, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলেছি, হত কেটেছিলাম, আর কইটা পিসি ভাই পোখাচ্ছে। এদের থেকে অনেক বড় শক্তিশালী সংগঠন সিপিএম এ ছিল, এদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বামফ্রন্ট, 34 বছর ক্ষমতায় ছিল, 235টা আসন ছিল। আপনাদেরকে সাথে নিয়ে অন্যায় অত্যাচার লক্ষণ সেটারা সামলে ছিল, বামপন্থীরা সবাই খারাপ নয়, আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন নন্দীগ্রামে, বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি, আমি অকপটে স্বীকার করি। কিছু কিছু গুন্ডা যারা আজ তৃণমূলে গেছে, তারা সেই সময় এই ঘটনা ঘটিয়েছিল। আপনাদের শুভেন্দু
আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সেবক শুভেন্দু সময় লাগছে। 2001 সালেও মমতা ব্যানার্জি বলেছিল হয় এবার নয় নেবার, হয় এবার নয় নেবার মানে ইংরেজিতে এবারে হবে নইলে আর কোনোদিন হবে না। তা আপনারা করে দেখিয়েছেন 2011 সালে, তাই বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। বেকার যুবক যুবতীর মুখের গ্রাস কেড়ে নেওয়া, 2 কোটি বেকার সৃষ্টি করা এই চোর পাটি তোলা মূল, 45 লক্ষ শ্রমিক যাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে হচ্ছে, আমার সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত গোকুলনগরেও 1000 1000 2000 লোক পাবেন যারা কর্ণাটকে গুজরাটে মহারাষ্ট্রে গিয়ে পেটের টানে কাজ করছে ফ্লাইওভারের নিচে থেকে শুধু সংসারটা চালানোর জন্য। তাই আপনাদের সকলকে আজকে শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে কিছু কথা আমি বলতে বাধ্য হলাম। ওরা পতাকা টাঙিয়েছে, ওই যে নিচে ছোট শহীদ বেদি ওটা আমার বানানো, তাই নয় সরকারি জায়গায় ইট সিমেন্ট বালিটা সব আমার দেওয়া। 2007-এর ঘটনা, 2008 সালে ওখানে বেদি বানাতে দেয়নি, নিশিদা বেঁচে ছিল, ভ্যান রিক্সা করে ভোরবেলা 5:30-6টার সময় একটা ওই আমাদের বাঁশ কাটলে বাতা বলে না, যে বাতা দিয়ে একটা ওই ছোট বাচ্চাদের যেমন রথ হয় সেরকম বাতা দিয়ে একটা বেদি বানিয়ে বেদিটাকে রেখে মালা দিয়ে আবার ভ্যান রিক্সায় তুলে টানতে টানতে নিয়ে গিয়ে সোনাচুড়া বাজার পর্যন্ত নিয়ে এসেছিলাম। এসব লোকে দেখা ছিল না, হালি নেতা কর্মচারীদের দেখা ছিল না। আমি সব দেখে রাখছি, সব শুনে রাখছি, দৃষ্টি পড়লে ভস্ম হয়, ভস্ম হয়। দেখেন না 213 সিট নিয়ে কেমন লাফাচ্ছে, সাগরে গিয়ে বলছে এই পূর্ব মেদিনীপুরে এত নাম ছিল কেটে দিয়েছি, যেখানে যাচ্ছে শুভেন্দু ভূত, আসছে দিদির দূত, তোলামূলের ভূত, ভূত দেখছে সব জায়গায়। তারপরে মিথ্যা মামলা কাকে জেল খাটায়নি, সব লোকের নামে মামলা, কোনো সমস্যা নেই। কালকে রামপন্ডা বলে দিয়েছে এর আগে মেঘনাথটাকে তার কৃষকদের জন্য আন্দোলন করেছিল, হলদিয়াতে নিয়ে গিয়ে একটা ভদ্রলোককে আটকেছে পুলিশ কাস্টডি, বলছে সারা রাত্রি দাঁড় করিয়ে রাখবো, শুভেন্দু অধিকারীর নাম বলতে হবে, বলছে সারা রাত্রি কেন, সারা বছর দাঁড়িয়ে থাকবো লকাপে, ঘুমাবো না দাঁড়িয়ে থাকবো, কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না। থাকেন, টাকা ফেরত করাবো। ইতিমধ্যে মালদার পূর্ব মেদিনীপুরে টিম এসছে, আমার অভিযোগে এসছে, বিরোধী দল নেতার অভিযোগে, আগামী সপ্তাহে আরো 15টা জেলায় টিম আসবে, একদম অঞ্চল ব্লক গ্রাম সংসদ ধরে ধরে চোরদের যদি চিহ্নিত করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়। 4,09,000 ফেক জব কার্ড বেরিয়েছে, ভূতেরা টাকা খেয়েছে, কে বাগান পেয়েছেন আপনারা IBS এর 15,000 টাকার বাগান, বাগান মানে কলা গাছ, আম জাম লিচু কোথাও ফল হয় না, শুধু কলা গাছ লাগাবে আর ঝড়ে উড়ে গেছে বলবে। এই চোরদের আপনারা গেট, চোরেদের রানীকে আপনারা হারিয়েছেন, আর চোরেদেরকে আপনাদের তুলতে হবে, শহীদ বেদিকে সামনে রেখে শপথ নিতে হবে, আমার অধিকার আমার পছন্দ আমি ঠিক করব, তুমি কে, আমি যা ঠিক মনে করব ভালো সেটা করব। আর একটা কথা বলে শেষ করব, আপনারা যে মাথা পিছু 5 কেজি করে রেশন পান, মোদিজি দেন, ভারত সরকার দেয়, এটা 22 ডিসেম্বর অবধি ছিল, মোদিজি আপনাদের বার্তা দিয়েছেন 23 সালের 12 মাস এটা চলবে, আবার 12 মাস চলবে, যার বাড়িতে 8 জন 40 কেজি পান চাল আর গম, চাল বা আটা মিলিয়ে এটা চলবে। আর পরে রাজনৈতিক কথা আরো ভালো করে বলবো, সবাই খুব ভালো থাকবেন, অমর শহীদ অমর, দিন লুচি ডালও মিলবে না, এদের প্রত্যেকের পরিণতি আপনি দেখতে থাকুন, দেখতে থাকুন। যারা দেবব্রত মাইতি আমাদের হিন্দু বীরকে খুন করেছে, এই গত 4 দিন আগেও সুপ্রিম কোর্টে গেছিল খুব বড় ব্যারিস্টারকে নিয়ে, যেতেই পারে আইনের লড়াই, কার ক্ষতি নেই, সেখান থেকে হেরে ফিরে এসেছে, এদের কনভিকশন হয়ে যাবে,
কোথাও পাবেন না, কোথাও রাস্তাঘাটে খুঁজে পাবেন না। আপনারা তাই নিশ্চিন্তে থাকতে পারেন, আমাদের এই লড়াইতে মানুষ নিশ্চিতভাবে জয়যুক্ত হবে। যারা গরিব মানুষের ক্ষতি করছেন, যারা চাকরি বিক্রি করেছেন, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি বড় লোকদেরকে স্থান করে দিয়ে গরিব মানুষকে বঞ্চিত করেছেন, তাদেরকে কখনোই আর যেই হোক ভগবান কখনো ক্ষমা করবে না। আমরা সনাতনে বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি, আমরা মনে করি একটা শক্তি আছে, সেই শক্তি এর বিচার করবে। 2007 সালে আজকের দিনে ভোর রাত্রে আগের দিন হলদিয়া উৎসব করেছিলেন, এখন যিনি তৃণমূলের বন্ধু হয়েছেন লক্ষণ শেখ, সেখান থেকে এখানে আক্রমণ করা হয়েছিল, ছোট্ট শিশু বিশ্বজিৎ মাইতি শহীদ হয়েছিলেন, 45 বছরের কৃষক ভরত মণ্ডল শহীদ হয়েছিলেন, আর জাদুবাড়ি চরের শেখ সেলিম শহীদ হয়েছিলেন। আমার মনে আছে রাস্তাঘাট কাটা ছিল, মোটরসাইকেল করে আমি এসে শহীদের রক্ত, শহীদের রক্ত, বর্ষতা বিরোধী সংগ্রামের অপর নাম নন্দীগ্রাম, জিন্দাবাদ।